বড় বিষয়। প্রত্যেক শিক্ষক ক্লাস দিচ্ছেন এক বাচ্চাকে, ওই বাচ্চা বলো তো 8 তারিখ কত হয়? স্যার 10, ওই 11, ওই স্যার 12। আচ্ছা আচ্ছা, গ্যাট মানে কি? স্যার বিড়াল, ওই গরু, ওই গাধা স্যার। পেশার কারণে অনেক মানুষের স্বভাব বদলে যায়। বয়স হচ্ছে 100 বছর, তো অনেক সাংবাদিক যে ঘিরে ধরছে, যে ছবি তুলতে স্যার বলতেছে, আচ্ছা যে আপনি যে 100 বছর বয়স হলো এর পিছনে রহস্যটা কি? বলছে 100 বছর বয়স হওয়ার পিছনে রহস্য হলো আমি কখনো নিরামিষ খাই না, আর তার সাথে সবচেয়ে বড় রহস্য হলো আমি কখনো নেশার দ্রব্য ছুঁয়ে দেখি না। এই বলতেই পাশের ঘরে ধূপধাপ শব্দ। বললো, পাশের ঘরে কিসের শব্দ? বলছে, আরে ওইটা কিছু না, আব্বা মদ খায় মাতলামি করতেছে। অনেক মানুষের স্বভাব বদলে যায়, অনেকের কথার ধরনও পাল্টে যায়। তো এক সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, কি ভাই নতুন বিয়ে করলে বউ কেমন? টাটকা। আচ্ছা বলেন তো, চিতাবাঘ ঘন্টায় 200 মাইল বেগে দৌড়ায়, তাও কোনো সমস্যা না কেন? কেন? কারণ বনের মধ্যে ট্রাফিক পুলিশ নাই।